আর আপনারা জানেন বর্তমানে রাজ্যের যে উদ্ভূত পরিস্থিতি সেখানে আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার আমার প্রয়োজন নেই। তবে এই অনশন আবহেই বৈঠক, কারণ অনশন তুলে আসুন সোমবারের বৈঠকে এমনটাই চিঠিতে জানিয়েছিলেন মুখ্য সচিব। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানালেন চলবে অনশন, তারা যাবেন বৈঠকেও, কি হবে সোমবার এই প্রশ্নই রয়েছে। নবান্নের শর্ত সত্ত্বেও তোলা হচ্ছে না অনশন। সোমবার নবান্নের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, বৈঠক ইতিবাচক হলে অনশন নিয়ে সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার বিকেল ঠিক পাঁচটাতেই নবান্নে যাবেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। তখনও ধর্মতলায় চলবে অনশন। আমরা যথাসময়ে পৌঁছবো, আমাদের ডেলিগেট টিম নিয়ে পৌঁছবো, কিন্তু অনশনরত অবস্থাতেই, মানে অনশন আন্দোলন চলছে এরকম অবস্থাতেই আমরা কিন্তু পৌঁছবো। সেই মিটিংয়ে কী হচ্ছে কী না হচ্ছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের আন্দোলন কী ফর্মে চলবে, অনশন কোন জায়গায় যাবে, কি জায়গায় চলবে, এটা মুখ্যমন্ত্রীকেও বুঝতে হবে। শনিবারের ফোন বৈঠকের পরও কথাটা ছিল এরকমই, কিন্তু শনিবারের সন্ধ্যায় মুখ্য সচিবের একটা চিঠি প্রশ্ন তুলে দিয়েছিল সোমবারের বৈঠকের হওয়া না হওয়া নিয়ে। অনশন মঞ্চ থেকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আচমকা যে ফোন বৈঠক হয় মুখ্যমন্ত্রীর, সেই বৈঠকের শুরুতেই ঠিক হয়ে গিয়েছিল সোমবার পাঁচটায় বৈঠকের কথা। তারপরও আন্দোলনকারীদের দাবি দাওয়া নিয়ে হয় খানিক কথা। সন্ধ্যায় মুখ্য সচিবের চিঠি যেন বলে দেয় ফোন বৈঠকের পর নতুন করে কিছু আর বলার নেই মুখ্যমন্ত্রী। সরানো হবে না স্বাস্থ্য সচিবকে, হাসপাতালে হাসপাতালে পুলিশ কর্মী নিয়োগ সময় সাপেক্ষ ও আদালতের বিচারাধীন বিষয়, হাসপাতালে হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগও সময় সাপেক্ষ ও আদালতে বিচারাধীন। রাজ্য সরকারের তৈরি করা ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে হাইকোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকারই, ফলে বন্ধ নিয়োগ। দায়টা কার? আদালতকে দেখিয়ে দায়মুক্ত হতে চাইছে রাজ্য সরকার। হাসপাতালের মধ্যে কর্মরত ডাক্তার ধর্ষণ খুনের দায় কি এড়াতে পারে পুলিশ কিংবা হাসপাতাল? ধর্ষণ খুনের কাণ্ড থেকে উঠে আসে স্বাস্থ্যের লাগাম ছাড়া দুর্নীতি আর দাদাগিরির অভিযোগ, দায় কি এড়াতে পারেন স্বাস্থ্য সচিব? তবু অপসারণ করা হবে না স্বাস্থ্য সচিবকে, শনিবার ফোন বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই দাবি নিয়ে কোনো কথা না বলেছে মুখ্য সচিবের চিঠিও। কেন? আছে কি কোনো গ্রহণযোগ্য যুক্তি? চিঠির পরিশেষে মুখ্য সচিব বলেছেন অনশন তুলে আসুন বৈঠকে। তবে কি অনশন না উঠলে হবে না নবান্নের বৈঠক? ধন্দটা থাকছেই। অকারণে কেন জটিলতা তৈরি করা হলো নবান্নের চিঠিতে তা স্পষ্ট নয় জনমানসে, বুঝতে পারছেন না আন্দোলনকারীরাও। তবু অনশন বহাল রেখেই তারা যাবেন নবান্নে। আমরা নাকি শুধু একটা নির্বাচন চাইছি? না, নির্বাচন কেন চাইছি, কোন জায়গা থেকে চাইছি, একটা অভয়া কেন হয়েছে, আমরা স্বাস্থ্য সচিবের অপসারণ বলুন পদত্যাগ বলুন কেন চাইছি? কালকে বলা হয়েছে যে এটা নাকি আমাদের জেদের জায়গা, আমরা বলছি না, এটা আমাদের জেদের জায়গা নয়। তার বিরুদ্ধে নানা সিস্টেমিক করাপশন বলুন, অ্যালিগেশন বলুক, এগুলো রয়েছে, আমরা বিভিন্ন প্রমাণ আমরা জোগাড় করছি, সেগুলো প্রয়োজন হলে কালকে আমরা যখন যাব সেগুলো আমরা প্রোভাইড করব। হয়তো ডেকে নেবেন মুখ্যমন্ত্রীও, হয়তো হবে বৈঠকও, কিন্তু দশ দফা দাবি নিয়ে মাত্র 45 মিনিটের বৈঠকে নতুন করে কি কিছু আলোচনার সুযোগ দেবেন মুখ্যমন্ত্রী? মানবেন কি স্বাস্থ্য সচিব পদ থেকে নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি, নাকি শনিবারের ফোন বৈঠকের মতো সোমবারও নবান্নে বসে অনুরোধের পাশাপাশি হুমকিও ছুড়ে দেবেন মুখ্যমন্ত্রী? হবে কি সফল বৈঠক? হবে কি অনশন প্রত্যাহার? নাকি মঙ্গলবার স্বাস্থ্যে হবে সর্বাত্মক ধর্মঘট? সোমের বিকেলে বাংলার নজর থাকবে নবান্নে। ক্যালকাটা নিউজ। এদিকে জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছেন অনশন অব্যাহত রেখেই বৈঠকে তারা, অনশন আবহে বৈঠকে সম্মতি দেবে কি রাজ্য সরকার, এই প্রশ্ন উঠছে। সরকারের সঙ্গে বৈঠকে আদৌ কি কোনো সমাধান সূত্র মিলবে? দাবি পূরণ না হলে অনশন অব্যাহত রাখবেন জুনিয়র ডাক্তাররা? অনশন প্রত্যাহারের সমঝোতার সূত্র খুঁজবে দুপক্ষ? আজ কি প্রত্যাহার হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন, নাকি মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘট, সেই ছবি দেখবে এই রাজ্য। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এই মুহূর্তে। আজ নবান্নে বৈঠক এবং সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। 45 মিনিট সময় দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের, 10 জন প্রতিনিধিকে যাওয়ার কথা বলা হয়েছে সেখানে, পাশাপাশি স্বাস্থ্য সচিবকে অপসারণ নয় এমনটা আগেই ফোনে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি ডোরিনা ক্রসিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, আজ বিকেলের হাই ভোল্টেজ বৈঠক, গোটা রাজ্যের নজর সেদিকে,
অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়েছে। বেশ কিছু শর্ত রয়েছে, 10 জন প্রতিনিধি যাবেন, 45 মিনিট সময় দেবেন স্বাস্থ্য সচিবের অপসারণে না আগেই। সব মিলিয়ে সার্বিক যে পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি ডোরিনা ক্রসিং এ কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, ইতিমধ্যেই যে আজকে বিকেল 5টা নাগাদ যে বৈঠক রয়েছে নবান্নের সভাঘরে, মুখ্যমন্ত্রী যে বৈঠকে বসছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যদের সঙ্গে, সেই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা যায়। কারণ পরপর যে দুটি বৈঠক, প্রথম বৈঠক ছিল, তোমাকে মনে করিয়ে দিই, নবান্নের সভাঘরে 3 ঘন্টা অপেক্ষা করিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। সেখানে মূলত ইস্যু ছিল যে লাইভ স্ট্রিমিংয়ের ইস্যু ছিল এবং যে সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যা নিয়ে মূলত ইস্যু ছিল। সেই প্রথম বৈঠক কিন্তু হয়নি। এবং তারপর যে দ্বিতীয় বৈঠক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, সেখানেও কিন্তু বৈঠক থেকে কোনো ফলপ্রসূ সমাধান উঠে আসেনি। এবার তৃতীয় বৈঠক, আজকে যখন 16তম দিন আমরণ অনশনের, সে জায়গায় দাঁড়িয়ে তৃতীয় বৈঠক নবান্নের সভাঘরে আজ বিকেল 5টা নাগাদ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যদের। এই বৈঠক শুরুর আগে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি উল্লেখ করেছেন যে অনশন তুলে আপনারা বৈঠকে আসুন, সেটা কিন্তু সকাল থেকেই একেবারে নিশ্চিত করে দিয়েছেন যে একেবারে আমরণ অনশনকারী যারা ডাক্তারি পড়ুয়ারা, ডক্টর স্নিগ্ধা হাজরা, পরিচয় পাণ্ডা, যারা অনশন করছেন প্রথম দিন থেকে, তারা বলছেন অনশন তুলে বৈঠকে যাওয়ার ইতিহাস নেই, প্রসঙ্গই আসে না। যেমনটা একেবারে গতকালই দেবাশিস হালদার তিনি উল্লেখ করেছিলেন যে অনশনরত অবস্থায়, অর্থাৎ অনশন চলাকালীনই প্রতিনিধিরা তারা বৈঠকে উপস্থিত থাকবেন, এবং যারা অনশনকারী তারাও ইচ্ছা প্রকাশ করেছিলেন বৈঠকে যাওয়ার, কিন্তু সেই অনুমতি দিচ্ছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। অনশন চলাকালীনই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং আরও একটা বিষয়, তুমি যে বিষয়টি উল্লেখ করলেন স্বাস্থ্য সচিবের অপসারণ, মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন ইতিমধ্যেই যে সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে কোনোভাবেই সরানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আজকে জুনিয়র ডাক্তাররা তারা তাদের বার্তা জানাবেন নবান্নে, যে 10 দফা দাবি রয়েছে, এবং এটাও তারা উল্লেখ করবেন কোন দাবিগুলি ইতিমধ্যেই 10 দফা দাবির মধ্যে মেনে নেওয়া হয়েছে আর কোন দাবিগুলি এখনও পর্যন্ত মানা হয়নি। দুটি তালিকা করা হবে, দুটি ট্রান্সক্রিপশন থাকবে বৈঠকে, সেই দুটি ট্রান্সক্রিপশন জমা দেওয়া হবে, এবং সেই বিষয়ে একটা আলোচনা, দীর্ঘ 45 মিনিটের একটা আলোচনা হবে। আলোচনা নিয়ে রীতিমতো এখনও পর্যন্ত সদর্থক মনোভাব রয়েছে, যথেষ্ট আশাবাদী এই বৈঠক নিয়ে জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন হয়তো এবার একটা জট কাটবে, সমস্যার সমাধান মিটবে, সেই আশা কিন্তু প্রকাশ করছেন প্রত্যেকে। একেবারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা আমরণ অনশনকারীরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আশা প্রকাশ করছেন এই যে বিকেল 5টা নাগাদ যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে সেই বৈঠক নিয়ে। দাবি পূরণ না হলে কি অনশন অব্যাহত রাখবেন জুনিয়র চিকিৎসকরা? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে একেবারে ডে 1 থেকে এই অনশন কর্মসূচিতে রয়েছেন জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা, তিনি কি বলছেন একটু শোনাবো আপনাদের। ম্যাডামের সঙ্গে ডিরেক্টলি যে কালীঘাটের মিটিংটি ছিল, সেখানেও আমরা কিন্তু অনেক পজিটিভ আউটকামই আমাদের মনে হয়েছিল পেয়েছি আমরা। হয়তো আমরা সেখানে সেই মিটিংয়ে আমরা হত মানে ডিরেক্টলি অতখানি আমরা হয়তো বলতে পারিনি, বা আমাদের দিক ওনাকে হচ্ছে ঠিক করে জানানো হয়নি পরবর্তী যে মিটিংয়ের ফলো আপসগুলো হয়েছে। কারণ কি, পরের যে মিটিংটি হয় চিফ সেক্রেটারি স্যারদের সঙ্গে, তখন জানানো হয় যে ওনারা কোনো কারণে কোনো মিসকমিউনিকেশনে দরুন ওনারা ইমেল পাননি বা দেখা হয়নি। তো সেই হিসেবে আজকে তো আমরা আগের দিনই ইমেল পাঠিয়ে দিয়েছি। তো সেই হিসেবে যখন আমরা অলরেডি ইমেল পাঠিয়ে দিয়েছি এবং আমাদের টিম যাবে, তো নিশ্চয়ই আমরা আশাবাদী আছি, আস্থা রেখেই আজকে যাবো। আশাবাদী থেকেও বেশি হলো আমাদের আস্থা, আমাদের অনেক আস্থা আছে, পূর্ণ আস্থা রেখেই আমাদের যেতে হবে। আমরা নেতিবাচক হিসেবে যেতে পারি না কখনো কোনো মিটিংয়ে, যখন আমাদের সদিচ্ছা থাকে। তো সেই সদিচ্ছা রেখেই, সেই আমাদের সদর্থক বার্তা হিসেবেই আমরা আমাদের ডেলিগেশন টিম পৌঁছবে সময়ে, নির্দিষ্ট সময় হিসেবে, এবং অ্যাবসলুটলি পূর্ণ আশা রেখেই আমরা এগোবো। আমরা আশাবাদী, প্রতিবাদী সত্তার থেকেও আমরা আগেরবার থেকেও বলে এসেছি যে আমাদের আশাবাদী সত্তা অনেক বেশি, আমাদের আস্থা আছে বলেই আজকে মিটিংয়ে যাওয়া, আর সেদিকেই আমাদের 5টার সময় যে মিটিংটা আছে সেদিকে আমরা তাকিয়ে আছি। দেখুন, আমরা কোনো ধরনের উদ্ধত হয়ে কোনো ধরনের কমেন্টস করতে চাই না। আমরা সবাই এখানে শিক্ষিত ডাক্তার, পড়ুয়া, আমরা এখানে শিক্ষিত সমাজে বাস করি,
আমরা এই ধরনের কোনো ধরনের কমেন্টসই প্ররোচনায় আমরা পা দিতে চাই না। আমাদের যা প্রতিবাদের যা যা আমাদের সত্তা রয়েছে ডে জিরো থেকে আজ অবধি, প্রত্যেকটি সত্তা আমাদের বা প্রত্যেকটি পদক্ষেপ আমাদের স্বচ্ছ রয়েছে। আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েও আমরা অনুসরণ করেছি। আমরা প্রত্যেকটি আমরা নন ভায়োলেন্ট পথেই আমরা মানে প্রত্যেকবার চুজ করেছি। এমন কোনোভাবে আমরা কোনোভাবেই আমরা অন্যায্য দাবি নিয়ে বসে নেই, আমাদের কোনোটাতেই অস্বচ্ছ কিছু নেই। তো আমাদের ন্যায্য দাবি নিয়ে যখন স্বচ্ছভাবে আছি এবং এখানে অপমান জনতা যখন আমাদের কাছে পাশে এসে দাঁড়িয়েছেন, নিজের হাতে মানে হাত আমাদের মাথার উপর রেখে আশীর্বাদ করেছেন, নাম না জেনেও তবু ছুটে উঠে এসছেন, অশ্রু জল ঝরিয়েছেন, তার মানে নিশ্চয়ই আমরা ঠিক রাস্তাতেই আছি। এবং আজকে আমাদের যখন অনারেবল সিএম ম্যাডাম আজকে মিটিংয়ে ডেকেছেন, তার মানে আমাদের লক্ষ্য একই। যখন আমাদেরকে ম্যাডামও আমাদেরকে বলেছেন যে আজকে মিটিংয়ে যাওয়ার কথা, তখন নিশ্চয়ই আমরা দুজনেরই লক্ষ্য সেম এবং আমরা আশাবাদী এবং আস্থা রেখে ওনার উপরে মিটিং। হাই ভোল্টেজ বৈঠকের দিকে অবশ্যই নজর রয়েছে আমাদের সকলের সঙ্গে। ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়নকে আপাতত ধন্যবাদ। নাল ঘোষের একটি পোস্ট, সেই পোস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক কি উল্লেখ করেছেন তিনি এই পোস্টে? যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য জেদে ভেস্তে দিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনো রোগীর কোনো ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডাক্তার দেবাশিস হালদার ও ডাক্তার অনিকেত মাহাতোর নামে যেন FIR হয়। তারাই চক্রান্তের মাতব্বর, তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের নাম যোগ করবেন। চিকিৎসা আপনার মৌলিক অধিকার, প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ? অনশনের কারণে যদি জুনিয়রদের কারোর কোনো ক্ষতি হয় তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন, তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম অতি বাম বিরোধীদের ফাঁদে পা দেবেন না, পোস্টে উল্লেখ করেছেন তিনি।